সো হ্যালো 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 বন্ধুরা, আমি আবারও স্বাগত করছি আমার এই চ্যানেল কে আর এখন অফিসারে। তো তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। সো বন্ধুরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইউটিউব ইন্ট্রোর উপর, ঠিক আছে? তোমরা খুব সহজে মোবাইল দিয়ে কীভাবে কাইন মাস্টারের সাহায্যে ইউটিউবের ইন্ট্রো তৈরি করতে পারো, তো সেটারই আমি একটা স্যাম্পল তোমাদেরকে সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, তোমরা দেখে গেলে কীভাবে হবে আর কি ইন্ট্রোটা, ঠিক আছে? মানে কীভাবে মানে আউটপুটটা হবে আর কি তোমরা সেটা দেখে নিলে। তো আমি একটা টেমপ্লেটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা খুব সহজে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো খুব সহজে, ঠিক আছে? তো এখন আমরা সেই টেমপ্লেটটাকে নিয়ে যাবো আমাদের কাইন মাস্টারে, যেটা এপিকে। আমি সেই এপিকেটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা খুব সহজে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো এখন সেই এপিকেটা আমরা ওপেন করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে। সো বন্ধুরা, কাইন মাস্টারটা খুলে যাওয়ার পর এখানে প্লাসের একটা আইকন দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা রেসোটা সিলেক্ট করে নেব, ঠিক আছে? তো রেসোটা সিলেক্ট করে আমি এখানে মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে সে ভিডিওটা কিন্তু আমরা কিন্তু এখানে অ্যাড করে নেব। তো আমি ভিডিওটা পজ করে দিচ্ছি। সো বন্ধুরা, আমি কিন্তু ভিডিওটাকে অ্যাড করে নিলাম। তো আমরা কিন্তু জুম করলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে, ঠিক আছে? মানে একটু জুম হয়ে যাবে ভিডিওটা। তো আমরা দেখতে পাচ্ছেন আপনারা কোনখান থেকে ভিডিওটা মানে টেক্সটটা অ্যাড করবো। এখানে কিন্তু এই জায়গাটাতে, ঠিক আছে, এই জায়গাটাতে আমাদের কিন্তু মানে ইউটিউবে চ্যানেল নামটা লিখতে হবে। তো আমি দেখে নিচ্ছি কোথা থেকে নামটা লিখবো আমরা, ঠিক আছে কিনা, এইখান থেকে আর কি লেখা স্টার্ট করতে হবে। তো এখন আমরা সিম্পলি ডান করে দিয়ে এখানে লেয়ারে যেটা অপশান আছে এখানে ক্লিক করবো। ক্লিক করে এখানে টেক্সট নামে একটা টুল আছে, ঠিক আছে, এখানে ক্লিক করবো। ক্লিক করে এখানে আমার নামটা লিখবো আমি, যেমন আমার চ্যানেল নাম হচ্ছে কে আর ইরফান অফিসিয়াল। তো জাস্ট আমি লিখে নিলাম। লিখে নিয়ে এখন আমরা নিচে স্ক্রল করব। এখানে যেটা শ্যাডো আছে, ঠিক আছে, শ্যাডোটা আমরা অফ করে দেবো। এটা অন থাকবে, এটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পর উপরে কালারের যেটা টুল আছে এটা কালারের টুল, এখানে ক্লিক, এখানে গেলে তারপর আমরা এখানে যাওয়ার পর এখানে আমরা ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে নেব, ঠিক আছে বন্ধুরা, ডান করে দেবো। ডান করে দেওয়ার পর এখানে এ যেটা অপশান আছে, ঠিক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা কিন্তু ফন্টটা কিন্তু চেঞ্জ করে নিতে পারি খুব সহজে, ঠিক আছে? তো আমি এটা ফন্ট রাখবো, না হলে আমরা এটাও রাখতে পারি, কোনো অসুবিধা নেই। আপনার যেটা ইচ্ছা আপনারা ওইটাই রাখতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। এটা রেখে দিলাম। তারপরে আমরা কিন্তু এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নেবো, ঠিক আছে? অ্যাডজাস্ট করে নেওয়ার পর বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি ইন অ্যানিমেশন নামে একটা টুল আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে আমরা স্ক্রল করব। নিচে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছি এখানে একটা টুল থাকবে, ওয়েব রাইট, ঠিক আছে? আমরা এখানে ক্লিক করে সিম্পলি ডান করে দেবো। ডান করে দেওয়ার পর আমরা নিচে আবার মানে এইটাকে সিলেক্টটাকে মানে সিলেক্ট করবো, টেক্সটটাকে। টেক্সটটাকে সিলেক্ট করার পর আমরা আবার এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আউট অ্যানিমেশন, এখানে ক্লিক করে এখানে ফেড করে দেবো। শুধু ফেড করে দিয়ে সিম্পলি ডান করে দেবো। ডান করে দেওয়ার পর আমরা টেক্সটটাকে মানে কতদূর পর্যন্ত রাখবো সেটা আমাকে ই করে নিতে হবে, সেটা আমাকে মানে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি দেখি ঠিকই আছে, সার্চ হয়ে গেল, বাস। এই যে এই জায়গাটাকে আমাকে এটা এক্সট্রা যেটা আছে সেটা কিন্তু আমাকে কেটে নিতে হবে। তো আমরা এইভাবে কেটে নিতে পারি খুব সহজে, ঠিক আছে? এটা আর একটু বেশি কেটে গেল। তো এইভাবে আমরা কম বেশি অ্যাডজাস্ট করে নিতে পারি, আর একটু যাবে, বাস হয়ে গেছে। হয়ে গেছে বন্ধুরা। তো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কত সুন্দর লাগছে দেখতে। আর এই জায়গাটায় মানে যখন এটা ঘুরে যাবে কি না, ইউটিউব লেখাটা যখন ঘুরে যাবে, এই জায়গাটা কিন্তু আমাদের যেটা লোগো সেটা কিন্তু অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য সিম্পলি আবার আমরা যাবো লেয়ারে। লেয়ারে ক্লিক করার পর এখানে ফটো মিডিয়া নামে একটা টুল আছে, এখানে ক্লিক করে আমাদের যেটা লোগো সেটাকে আমরা অ্যাড করে নেব। সো বন্ধুরা, অ্যাড করে নেওয়ার পর আমরা নিজের লোগোটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর সিম্পলি এখানে আগে ইন অ্যানিমেশনে যাব, এখানে ফেডে ক্লিক করব, তারপর ডান করে দেব। তারপর আবার নিচে টেক্সটটাকে সিলেক্ট করে আবার নিচে যেটা স্ক্রল করে নিচে যাবো, এখানে লেখা থাকবে আউট অ্যানিমেশন, এখানে গিয়ে আবার ফেডটাকে অন করে দিয়ে অন করে দেবো। জাস্ট অন করে দেওয়ার পর আমরা কিন্তু নিচের এটাকে যেটা ফটোটা আছে আমাদের লোগোটা সেটা কিন্তু আমরা কিন্তু এই পর্যন্ত কিন্তু কেটে নেব। তো কেটে নেওয়ার জন্য এখানে সিজারে যাব। সিজারে ক্লিক করে এখানে যেটা দুই নম্বর যেটা টুল আছে ট্রিম টু রাইট, এটা ক্লিক করে দিলে কিন্তু অতটা হয়ে যাবে। তারপর ফাইনাল যেটা আউটপুট বের হয়ে আসলো সেটাকে আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, একদম প্রফেশনালভাবে কিন্তু আমরা কিন্তু ইন্ট্রোটা তৈরি করে এলাম। তো
তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম কিভাবে কি করতে হবে, কিভাবে কিভাবে কি করতে হবে, কিটাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? তো তোমরা কি, আমি আশা করি তোমরা নিশ্চয়ই কিন্তু শিখে গেছো যে কীভাবে ইন্ট্রোটা তৈরি করা যায়। তো এটা ছিল আজকে আমার ভিডিও। তো তোমাদেরকে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই নিজের বন্ধুদের সাথেও শেয়ার করবে, ঠিক আছে? আর ইনস্টাগ্রামে যদি ফলো করতে চাও অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো। তো বন্ধুরা দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে বন্ধুরা? বাই বাই, লাভ ইউ অল গাইস।